আমি কি করেছি শোন, দেখো কাঁদে না দাদা, আসি নাই, আমার কি মনে হচ্ছে তুই স্বপ্ন দেখছিস কোনো? দাদা আসি নাই, আসি নাই মা, আসি না। না গো, আমার না, আমার না খুব খুব টেনশন হচ্ছে, বাপের কোনো বিপদ হলো না তো? আমার কথা কইস না, আমার একমাত্র শ্বশুর মশাই কিভাবে হাত পা মুখ বেঁধে এখানে পেরে রাখতে, খুব কষ্ট হচ্ছে শ্বশুরমশাই। আপনাকে দুবার খাওয়ার পর তো দিয়ে দেবে। না না ঠিক আছে ঠিক আছে। এই আমার শ্বশুরমশাইকে কিন্তু সবাই চারবার খেতে দিবি, আর যখন খেতে দিবি একটু কুশ করে মুখের এটা খুলে দিবি। না এমনিও সারাদিন আমি খুলে রাখতে পারি, আপনি করে চিৎকার করতে পারেন, কোনো লাভ হবে না, সীমানায় কেউ শুনতে পাবে না। তা আপনি এবার ঠিক করুন আপনি কি করবেন, চিৎকার করলে গলাটা খারাপ করে দেবেন না গুরু গম্ভীর গলায়? আমি যখন আপনার মেয়েকে বিয়ে করে আসব তখন আশীর্বাদ করবেন। কি হলো? ওহো, গুড বয়ের মতন শান্ত বসে থাকুন, আমি আজই ঠিক করেছিলাম শ্বশুর মশাই, ইমন রানীকে তুলে এনে স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেব, কিন্তু কি করব, ব্যাটে বলে ঠিক টাইমিংই হলো না। হ্যাঁ, আর এখন কি আর আপনার বাড়িতে যাওয়া যায় বলুন, ভোরের আলো ফুটে গেছে, এখন আপনার বাড়িতে গিয়ে ইমন রানীকে তুলে নিয়ে মন্দিরে ঢোকা যাবে না, তাই রাত পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে শ্বশুরমশাই। তো শ্বশুরমশাই, আপনার আশীর্বাদ কিন্তু একান্ত প্রার্থনীয়। না আপনি একদম টেনশন করবেন না শ্বশুর মশাই, আপনার মেয়েকে আমি হেভি সুখে রাখবো, মায়েরই বলছি। শ্বশুর মশাই, তুমি আমাকে যা খুশি ছাড়তে বলতে পারো মায়েরি, কিন্তু ওই একটা জিনিস ছাড়তে পারো, তুমি বললে আমি আমার ব্যবসা পাল্টে দেবো, কিন্তু হাত জোর করে বিনয়ের সাথে বলছি শ্বশুরমশাই, আপনার মেয়েকে আমার বউয়ের পথ থেকে হাঁটাতে বলবেন না, ওটি পারব না শ্বশুরমশাই। এই বিয়েটা হচ্ছে, কেউ আটকাতে পারবে না, কেউ না। আরে শোন, আর কিছুক্ষণের মধ্যে ভোর হয়ে যাবে, আর গড়িয়ে নি, সব পালা করে শ্বশুরমশাইয়ের সামনে জেগে থাকবি কিন্তু, ঠিক আছে? পুলিশের লোক বাবা, কখন কি হয়ে যায়। আরে শোন, বলছি ওই পুরুত থেকে তো তুলে আনতে হবে, মালটাকে তুলে নিয়ে আসিস তো, আর ওকে আবার কেউ কিছু বলতে যাস না, ওকে বলবি ওই মন্দিরে একটা কাজ আছে বলে তুলে নিয়ে আসবি, পুরুত ছাড়া তো বিয়েও হবে না। শ্বশুরমশাই, বিয়ের পর কিন্তু আমি আর আমার বউ আপনার কাছে আশীর্বাদ নিতে আসবো, আপনি কিন্তু আশীর্বাদ করবেন শ্বশুরমশাই, কেমন? আমি লাঠি মারবো শ্বশুরমশাই, হেড মারবে শ্বশুর জামাই।
বড় মামি, ও বড় মামি, মেজো মামি কোথায় তোমরা? আরে দেখো কে এসছে, কাকে নিয়ে এসছি দেখো। রণ, এসো বাবা, এসো 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 এসো, থাক 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 বল, থাক থাক থাক, হ্যাঁ ঠিক আছে ঠিক, এসো এসো এসো। তোমাদের বলেছিলাম ভাইকে আমি ডাকলে ওকে আসতেই হবে। সত্যি? কতদিন পর দেখা? হ্যাঁ অনেকদিন। রণ, আমাদের কিন্তু কখনো এত গ্যাপ পড়েনি। কেমন আছিস? কেমন? ভালো আছি। আসলে কি করবো, ট্রেনিং পড়ে গেল তাই দেখা হয়নি, কিন্তু আমার দাদা বিয়ে করতে চলেছে, এটা কিন্তু পেপারে ছাপাবার মতো খবর। দেখেছো ছেলেকে কেমন দাঁড় করিয়ে রেখেছো তোমরা? বস 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 বস, হ্যাঁ বস তো বাবা, বস 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 বস। হ্যাঁ হ্যাঁ গো, তো তোমার ছুটি পেতে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা হবে না, নতুন চাকরি বলে কথা, কিন্তু দাদা ভাইয়ের বিয়ে, না এসে তো আর থাকবো না, আসতেই হবে। তবে জানো ওখানে একটা এমার্জেন্সি চলছে, যদি মাঝখানে কোনো খবর আসে তাহলে হয়তো আমাকে ফিরে যেতে হবে ওখানে। সে কি রে? একজন মিলিটারি ম্যানের মুখে এরকম কথা? That's true. তবে আমি আশা করবো এরকম কোনো সিচুয়েশন রাইজ করবে না যাতে আমার ভাইটাকে দাদার বিয়ে ছেড়ে চলে যেতে হয়। শুধু তোমার বিয়ে নয়, এরপর আমরা আরো একটা বিয়ে খেতে চলেছি। রণ, মা কেমন আছিস বাবা? ভালো আছি মা। থাক থাক থাক, তোমার শরীর কেমন আছে বলো? ভালো আছি তো। ও এই যে রণ বাপ, আমি তো দেখছি, আমি দেখছি তুমি শুধু তোমার মায়ের শরীরের কথা শুধু হচ্ছ। হ্যাঁ আরে বেতায় বেতায় আমার সারা অঙ্গ একবার অসার হয়ে গেছে, কই আমার শরীরের কথা তো মোটে শুধু হচ্ছে নি তুমি। আমি তো জানি জেঠিমা বাড়ি সকলে খুব ভালো আছে, আর তোমার বাতের ব্যথা সে তো নিত্য সঙ্গী তোমার, সেটা নিয়ে আলাদা করে চিন্তা ভাবনা করে কি লাভ বলো? ওই তো আসল কথা হলো জেঠাই মা, জেঠাইমা আমি যতই তোকে ভালোবাসি না কেন, যতই ছোটবেলা থেকে তোকে পালি না কেন, আমি তো তোর মা নই। আমি হলুম গে তোর জেঠাইমা। কেন লো? চলো 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 পাল্টাই।